নমস্কার বন্ধুরা রুপসি পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকবির পুরি এটা নামটা যেমন সুন্দর খেতেও ভীষণ মজারা আর শীতকালে কিন্তু ফুলকবির বাঁধাকপিটা বাজারে সবথেকে বেশি ওঠে তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি সেটা পুরি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব সকালবেলা জলখাবারে কিন্তু এটা একদম আদর্শ হতে পারে তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ফুলকপি ফুলকপিটার ডাটাটা কিন্তু নেওয়া যাবে না তাই ডাটাটা ফেলায় দেওয়া লাগবে ফেলাই দিয়ে যে মেন ফুলকপিটা আছে ফুলটা করি ওটা কিন্তু নেওয়া লাগবে এই যে এই ফুলটা এই এইভাবে কিন্তু কাটারির সাহায্যে এইভাবে কাটা লাগবে আর এইভাবে কিন্তু নেওয়া লাগবে ফুলটা শুধু করলেও তারপরে এইভাবে কিন্তু মাঝখান থেকে একটু টুকরা করে নিলে সুবিধে হবে সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে যত ছোট টুকরো করা যাবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয় ফুলকপিটা তাই পরিষ্কার করে আগে ধোয়া লাগবে ফুলকপিটা ফুলকপিটা ধোয়ার পর যেহেতু ফুলকপিতে একটু বেশি ঔষধ ব্যবহার করা হয় তাই এটা অবশ্যই একটু সিদ্ধ করা লাগবে তার জন্য অল্প পরিমাণ একটু জল তার সাথে একটু লবণ লবণ দিয়ে তাড়াতাড়ি এটা কিন্তু জলটা ফুটবে তাই লবণটা দেওয়া তারপর ফুলকপি ধোয়া ফুলকপিটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু দশ মিনিটের মতো এরকম কিন্তু একটু সিদ্ধ করে নেওয়া লাগবে এরপরে জলটা ঝরায় ঝরায় যে ফুলকপিটা আছে এটা কিন্তু নামানো লাগবে সব ফুলকপি কিন্তু জল এটা নামানোর পর মিক্সচার জারে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করা লাগবে আপনারা চাইলে তো করতে পারেন তাতে কিন্তু অসুবিধা হবে না যেহেতু ফুলকপি অনায়াসে কিন্তু এটা পেস্ট হবে তবে মিক্সারে করলে খুব সুবিধা হয় দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা পেস্ট তৈরি করার পর মিক্সার জার থেকে এইভাবে নামানো লাগবে আর দেখো বেশি দেখ যে পেস্ট একদম মিহি সেরকম না একটু দানা ভাব আছে সেরকম থাকলে বেশ মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে কিন্তু এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু সরষের তেল সরষের তেলটা যখন গরম হয়ে আসবে এতে একটা কুচি করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার কালার যখন একটু চেঞ্জ হবে তাতে একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে হলে পরে যে পেস্ট আছে ফুলকপির সেটা কিন্তু দেওয়া লাগবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন এই জায়গায় ব্যবহার করতেই পারেন তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষে তাই ফুলকপিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করা লাগবে দুই মিনিটের মতো দুই মিনিট নাড়াচাড়া করার পর এটা কালারের জন্য সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া হলুদের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু নাড়াচাড়াটা ভালো করে করা লাগবে এরপরে স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে আরও খুব ভালো করে এটা একদম কিন্তু ভাজা ভাজা টাইপের একদম শুকনো শুকনো এটা কিন্তু করা লাগবে যাতে পুটটা একটু শুকনো হয় তাহলে কিন্তু বেশ ভালো এটা বেলার সুবিধা হবে দেখো পুটটা এরকমই শুকনো শুকনো হলে পরে নামানো লাগবে আর এপাশে আছে ময়দা তার সাথে সামান্য পরিমাণ লবণ আর একটু তেল তেল দিয়ে ভালোভাবে এটা কিন্তু ময়ান দেওয়া লাগবে পুরিতে যত ভালো ময়ান হবে তত কিন্তু পুরি ফুলবে আর কিন্তু সফট হবে সুন্দরভাবে ময়ান দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু সফট ডো এটা তৈরি করা লাগবে যেরকম পুরি রুটির ডো হয় সেরকমভাবেই তৈরি করা লাগবে সুন্দরভাবে এইভাবে মাখা লাগবে আর দেখো ডোটা একেবারেই কিন্তু সফট বেশি শক্ত না আবার বেশি নরম না এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রাখা লাগবে দশ মিনিট পর ঢাকনা খোলার পরে দেখো আরও বেশ একটু সফট আর সুন্দর হচ্ছে তারপর এইভাবেই কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে এটা কিন্তু মাখা লাগবে যত ভালো মাখা হবে তত পুরি সুন্দর হবে আর এরপরে এইভাবে লম্বা করার পর ছোট ছোট লেচি করা লাগবে একেবারেই ছোটো ছোটো যেরকম পুরি হয় সেরকম একটু করে লেচি করবেন লেচিটা করার পর এইভাবে একটু গোল করা লাগবে তাহলে বেলতে সুবিধা হবে তাই সবগুলো লেচির থেকে এইভাবে একটু গোল গোল করে নিলে পরে সুবিধা হয় তাই সবগুলো এইভাবেই গোল করে নিতে হবে গোলটা করার পর এইভাবে কিন্তু দু হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটা বাটির মতো বানা লাগবে দেখো সুন্দরভাবে যাতে পুটটা ভিতরে সুন্দরভাবে এটা ডোবানো যায় দেখো সুন্দরভাবে এইভাবে বাটিটা একটা তৈরি করা লাগবে দেখো সুন্দরভাবে বাটিটা এইভাবে তৈরি করে নেবেন এটা খুব সহজেই করা যায় দেখলেই বোঝা যায় কিভাবে তৈরি করতেছি তারপরে এর সামান্য পরিমাণ এরকম পুটটা এর ভিতরে দেওয়া লাগবে দেওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু এভাবে ভিতরে পুটটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে মোড়ানো লাগবে দেখো যেভাবে করতেছি ঠিক সেইভাবেই করবেন খুব সহজেই করা যায় এটা সেরকম কিছু এটা ব্যাপার না জাস্ট ভিতরে পুটটা দেওয়ার পরে এইভাবে একটু মুখটা কিন্তু ছিল করা লাগবে মানে সুন্দরভাবে মোড়ানো লাগবে যাতে ভিতরের পুটটা বাইরে যেন বের না হয় দেখো এইভাবে ঠিক যেন মুখটা এরকম করে মোড়ানোর পর একটু হাতের তালু সাহায্যে এবার একটু চ্যাপটা করে নিলে পরে ভালো হবে তো সবগুলোই কিন্তু সেম পদ্ধতিতে বানাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তাই আরও একটা বানানো দেখাচ্ছি সেম একই পদ্ধতির ফার্স্টে বাটির মতো করা লাগবে তারপরে অল্প পরিমাণে একটু পি পুর দেওয়া লাগবে পুরটা দেওয়ার পর এইভাবে কিন্তু মুখটা বন্ধ করা লাগবে ভিতরের জন্য পুটটা কোনোভাবেই বাইরে না আসে সেইভাবে একটু মুখটা সিল করা লাগবে সুন্দরভাবে এটা দেখলেই বোঝা যায় পুরে ভিডিওটা ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় দেখো একইভাবে কিন্তু মুখটা বন্ধ করা লাগবে দেখো সুন্দরভাবে তো সবগুলি কিন্তু একইভাবে বানানো একেবারেই কমপ্লিট এবার কিন্তু একটা করে লেসিন নেওয়ার পরে অল্প পরিমাণ আটার গুঁড়া এইভাবে দেওয়া লাগবে আর একটু হালকা হাতে কিন্তু বেলা লাগবে বেশি চাপ দিলে পরে এটা কিন্তু এর ভিতরের যে পুটটা আছে বাইরে বেরিয়ে আসবে তাই একটু বুঝে এটা কিন্তু করা লাগবে একেবারেই হালকা হাতে দেখো সুন্দরভাবে কিন্তু বেলা যায় এটা সবগুলো পুরি কিন্তু এইভাবে সুন্দরভাবে বেলা লাগবে দেখো বেশি মোটাও না আবার বেশি কিন্তু পাতলাও না সব পুরি একেবারে বেলা কমপ্লিট এবার করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া লাগবে ভাজার জন্য অবশ্যই পুরিতে একটু বেশি তেল লাগে তারপর তেলটা গরম হওয়ার পরে একে একে পুরিগুলো এইভাবে কিন্তু সারা লাগবে আর একটু এইভাবে একটু প্রেস করবেন দেখবেন খুব সহজেই পুরিটা কিন্তু ফলে দেখো সুন্দরভাবে পুরিটা সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে বলের মতো একেবারেই পুরিটা রেডি তো সব পুরি একেভাবে ভাজা লাগবে এটা ভাজা একেবারেই সহজ তেমন কিছু না তেলের মধ্যে দিলেই অনায়াসে এটা কিন্তু ফোলে আর যদি না ফোলে এরকম করে একটু প্রেস করবেন খুন্তি বা যে কোনো দিয়ে খুন্তি বা যে হাতা যেটা দিয়ে হোক প্রেস করলে কিন্তু খুব সহজেই ফুলবে সকালবেলা কিন্তু এইভাবে অন্যরকম পুরি একবার হলেও ট্রাই করবেন আর জানাবার কিন্তু ভুলবেন না যে এটা কেমন হয় আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে